আসসালামু আলাইকুম, আমি তরিমা খাতুন। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি এসি মেশিনের ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ নিয়ে আলোচনা করার জন্য। আপনারা খেয়াল করেন, এখানে অলরেডি আমি ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজটা ড্র করে নিয়েছি। আচ্ছা, ইন্ডাকশন মোটরের এই পাওয়ার স্টেজটা এখন আমি আপনাদের সাথে ডিসক্রাইব করে শেয়ার করব। ফার্স্ট অফ অল, আপনাদের যদি স্মরণ থাকে তাহলে ইন্ডাকশন মোটরে মেইন দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটর এবং অন্যটি হচ্ছে রোটর। এই অবস্থায় আমরা স্ট্যাটরে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই দিই, অর্থাৎ ইলেকট্রিক্যাল সাপ্লাই দিই, এবং আমাদের ইন্ডাকশন মোটরটা আমাদেরকে আউটপুট হিসেবে এখানে যে পাওয়ার দেয় সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। তো এখানে দেখেন, আমি স্ট্যাটরে একটা পাওয়ার দিয়েছি, স্ট্যাটর পাওয়ার ইনপুট। যেহেতু এটা আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার দিই, তাই আমি এখানে ব্র্যাকেটে লিখে নিয়েছি ইলেকট্রিক্যাল, আর এটাকে আমি P1 দ্বারা চিহ্নিত করছি। কেন P1 দ্বারা চিহ্নিত করছি সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা, যখন আপনি আপনার স্ট্যাটরে এখানে একটি ইলেকট্রিক্যাল পাওয়ার দিচ্ছেন, ফলে স্ট্যাটরে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ড। এই ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ডের ফলে আমাদের স্ট্যাটরে দুই ধরনের লস হচ্ছে, একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে কোর লস। দেন লসটা হবার পর আমার পাওয়ারটা স্ট্যাটর থেকে এয়ার গ্যাপ পার করে রোটরের দিকে প্রবাহিত হচ্ছে। দেন তাহলে আমি রোটরে যে পাওয়ার পাচ্ছি সেটাকে আমি বলছি রোটর ইনপুট, এবং একে আমরা বলছি P2। আচ্ছা, এগেন রোটরে এখানে আমাদের একটা কপার লস হচ্ছে, যেটাকে আমরা প্রকাশ করছি P of CR দ্বারা। রোটরে কপার লস হবার পরে এখানে রোটরে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হচ্ছে। ইন্ডাকশন মোটর সাধারণত আউটপুট হিসেবে মেকানিক্যাল পাওয়ার দিয়ে থাকে, তাই যখন আপনি রোটরে ইলেকট্রিক্যাল পাওয়ার দিলেন সেই পাওয়ারটা কনভার্ট হবে, কনভার্ট হয়ে এখানে আমার মেকানিক্যাল পাওয়ার উৎপন্ন হবে। সো আমি লিখে নিয়েছি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, যেটাকে প্রকাশ করছি P of M দিয়ে। আর যখন আমার এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হয়ে গেল, এখন কিন্তু আমার এই পাওয়ারটা লোডে দিতে হবে। তো লোডে আমরা যে পাওয়ারটা দিচ্ছি সেটাকে আমরা বলছি আউটপুট পাওয়ার, এবং এটাকে আমরা মোটর আউটপুট হিসেবে ডিসাইড করছি বা ডিসক্রাইব করছি। তো আপনি যখন লোডে আমার এই মেকানিক্যাল পাওয়ারটা সাপ্লাই করেন, এখানে আমাদের এক ধরনের লস হয়, যেটাকে আমরা বলি মেকানিক্যাল লস। এই লসটা আবার টু টাইপস, ওয়াইন্ডেজ অ্যান্ড ফ্রিকশনাল লস। আচ্ছা, এই তো গেল আমার ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ। এখন একটু দেখেন, আমি এখানে যে কথাগুলো লিখেছি, P1 যেটা হচ্ছে স্ট্যাটর ইনপুট ফ্রম দ্য থ্রি ফেজ, অর্থাৎ থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছিলাম আমরা স্ট্যাটরে, সেটা এখানে লেখা হয়েছে। দেন P2টা হচ্ছে স্ট্যাটর থেকে রোটরে প্রবাহিত পাওয়ার, অর্থাৎ রোটর পাওয়ার, রোটরে ইনপুট হিসেবে যে পাওয়ারটা ঢুকছে। PMটা হচ্ছে রোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার, আর P আউটপুট হচ্ছে রোটর থেকে লোডে প্রবাহিত মেকানিক্যাল পাওয়ার। আচ্ছা, আমাদের এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে আমি P1, P2, PM, P আউটপুট এবং লসকে P of CR দ্বারা ডিসক্রাইব করেছি। এর কারণ হচ্ছে, আমরা যখন ম্যাথ করব তখন আমরা যাতে একটা নিয়মে আমাদের এই পাওয়ার স্টেজের সকল ম্যাথ করতে পারি সেইটা। তো আমি যদি এই জিনিসগুলো জানি তাহলে সেক্ষেত্রে আমার সেই ম্যাথগুলো করা সহজ হবে। এখন আমি যদি আমার এই পাওয়ার স্টেজের মাধ্যমে আমার সবগুলো ইকুয়েশন একটু দেখতে চাই, ইকুয়েশনটা কেমন হবে? দেখেন, ইকুয়েশনগুলো আমি এখানে লিখে ফেলেছি। ফার্স্টে আমাদের যে স্ট্যাটরে ইনপুট ছিল, খেয়াল করেন, ফার্স্টে আমার স্ট্যাটরে যে ইনপুট ছিল সেটা ছিল ইলেকট্রিক্যাল ইনপুট, এবং এটাকে আমরা বলেছিলাম P1। তাহলে এখানে যদি দেখি, সে P1 বা ইলেকট্রিক্যাল ইনপুট, এটাকে আপনি P of Eও বলতে পারেন, অথবা ইন্ডাকশন মোটরের ইনপুটও বলতে পারেন। যেহেতু ইলেকট্রিক্যাল ইনপুট এবং থ্রি ফেজ, তাই এর সূত্র হচ্ছে √3 VL IL cos θ। ওকে, নেক্সট চলে আসেন। নেক্সট আমাদের যে পাওয়ার সেটা ছিল রোটর পাওয়ার বা রোটর ইনপুট, যেটাকে আমি প্রকাশ করেছিলাম P2 দিয়ে। আচ্ছা, পাওয়ার স্টেজটা একটু যদি দেখি, দেখেন এই হচ্ছে আমার পাওয়ার স্টেজ P2। P2টা আমরা কোত্থেকে পেয়েছি? আমি একটা ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছিলাম, সেখান থেকে আমার স্ট্যাটরের কপার এবং কোরলস বাদ দিলেই আমি P2 পাচ্ছিলাম। অর্থাৎ যদি আমার ইলেকট্রিক্যাল ইনপুট থেকে স্ট্যাটর লস বাদ দেই, তাহলে আমি রোটর ইনপুট পেয়ে যাব। দেখেন, এখানে কিন্তু আমি তাই লিখেছি, P2 = P1 - স্ট্যাটর লস। এনি হাও, আপনার যদি স্ট্যাটর লস জমা থাকে, তাহলে আপনি আপনার ইলেকট্রিক্যাল ইনপুট থেকে রোটর ইনপুটটা পেয়ে যাবেন। দেন আসেন কপার লস। কপার লস বের করার সূত্র কী? 3I² R। আর কপার লসটা যেহেতু আমরা এটা রোটরের জন্য ডিফাইন করছি P of CR দ্বারা, তাই এটা হবে রোটর কারেন্ট এবং রোটর রেজিস্ট্যান্স। এরপর আসেন মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ারটা আমরা পেয়েছিলাম কোথা থেকে? P2 থেকে। দেখেন আপনি আপনার ফিগারটা, এই যে মেকানিক্যাল পাওয়ার, যেটা আমার আসছিল P2 থেকে। P
T2 থেকে আমরা একটা লস পেয়েছিলাম যেটা হচ্ছে কপার লস এই কপার লসটা বাদ দিলেই আমি মেকানিক্যাল পাওয়ার পাচ্ছি তাহলে আমি এখানে লিখে ফেলছি মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু P2 মাইনাস P অফ CR অর্থাৎ কপার লস আবার আপনি যদি ইলেকট্রিক্যাল ইনপুট থেকে মেকানিক্যাল ইনপুটটা পেতে চান তাহলে দেখেন PM ইকুয়াল টু P2 টা আগে আপনার বের করে নিতে হচ্ছে সেই ক্ষেত্রে P2 ইকুয়াল টু হচ্ছে P1 মাইনাস স্টেটর লস দেন আপনার কপার লস তো এখানে রয়ে গেছে এখন চলে আসেন আপনার আউটপুটের ক্ষেত্রে আউটপুট পাওয়ার যেটা হচ্ছে কি আমার PM থেকে ফ্রিকশনাল লস এবং উইন্ডেজ লস বাদ দিলেই হচ্ছে তাহলে দেখেন আমি লিখেছি পি আউটপুট ইকুয়াল টু PM মাইনাস মেকানিক্যাল লস এনিহাও মেকানিক্যাল লস জানা থাকলে আপনি এখানে আউটপুট পাওয়ারটা পেয়ে যাবেন